হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন ফ্রেন্ডস রোজকর মতো আমি আজকে একটা আপনাদের সামনে সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তো বন্ধুরা কত রয়েছে শূন্য পদ কত কোয়ালিফিকেশন লাগবে কত স্যালারি পাবেন আপনাদের বয়স কত থেকে কত লাগবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা তুলে ধরা আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনও প্রেস করে দিবেন কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেরি না করে শুরু করা যাক তো আমি এটা আমি কলকাতার অফিসিয়াল ওয়েবস কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করেছি তো বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে পড়তে পারবেন দেখে নিতে পারবেন তো প্রথমে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা তো বন্ধুরা এটা পাবলিশ হয়েছে ডেট তেরোই ডিসেম্বর দু হাজার আঠারো তো যাই হোক কয়েকদিন আগে এই নোটিশটা বার হয়েছে প্রথমে রয়েছে মেয়ে এবং ছেলে উভয় সেই আবেদন করতে পারবেন আর আপনাদের কলকাতার বাসিন্দা অবশ্যই হতে হবে কলকাতায় বাসিন্দা না হলে আপনারা সেটা অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো এখানে উনিশটি আপনাদের ইউনিট রয়েছে উনিশটি ইউনিটে ভাগ করে দেওয়া রয়েছে সিটটি সিট সংখ্যাটি তো টোটাল সিট রয়েছে ছশো তেরোটি তো প্রত্যেককে ইউনিটে ভাগ করে দেওয়া রয়েছে প্রথম ইউনিটে রয়েছে নর্থ অ্যান্ড নর্থ সুবুরবন ডিভিশন কলকাতা পুলিশ সেখানে রয়েছে সৈত্রিশটি তো দান দিকে অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা কি অ্যাড্রেসে সেটা পাঠাতে হবে আপনাদেরকে সেই অ্যাড্রেসটি পাঠাতে হবে দুই নম্বরে রয়েছে সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশ সেখানে তেতাল্লিশটি সিট রয়েছে দান দিকে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তিন নম্বরে রয়েছে সাউথ ডিভিশন কলকাতা পুলিশ রয়েছে ষোলোটি সেখানেও দান দিকে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে অ্যাপ্লিকেশানগুলো পাঠাতে হবে চার নম্বরে রয়েছে ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ সেখানে রয়েছে সেভেন্টি ফাইভ পঁচাত্তরটি সিট রয়েছে সেখানেও দান দিকে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে তো বন্ধুরা আমি আর বিস্তারিত সব কিছু বলতে যাচ্ছি না বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা সেটা নোটিশটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নেবেন আর বন্ধুরা আপনাদের বয়স হতে হবে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে আর আপনাদেরকে কলকাতায় আওতায় বাসিন্দা হতে হবে নাহলে আপ্লিকেশান করতে পারবেন না আর আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে ক্লাস এইট পাস তো বন্ধুরা ভিডিওটা আর বড় করতে যাচ্ছে না আপনারা ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং লাইক দেবেন আর আপনাদের বন্ধুরা যারা জানতে পারেনি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও